ওয়েলকাম টু ম্যাথ 00WB ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। আজকে আলোচনা করব চ্যাপ্টার অনুযায়ী গণিত সিলেবাস নিয়ে ক্লাস নাইনের জন্য, এবং আজকে আলোচনা করছি তৃতীয় পরীক্ষার সিলেবাস। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা একটি খাতা এবং পেন নিয়ে বসুন, এবং এই ভিডিও থেকে আপনারা খাতাটি তুলে নিন, তারপর আপনারা প্রিপারেশন নিতে শুরু করবেন। আর যিনাদের পিডিএফটা দরকার হবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দিচ্ছি। চলুন শুরু করি। ফুল মার্কস থাকে 90 নম্বর, সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে আপনাদের 40 নম্বর, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনারা 14 নম্বর পাবেন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনারা 26 নম্বর পাবেন। আমি গতদিন যে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম নম্বর ভিত্তিক গণিত সিলেবাস। তো যারা সে ভিডিওটি দেখেননি, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ওখানেও কিন্তু নম্বর বিভাজনটা করে দিয়েছি। দেখুন, পাটিগণিত থেকে আপনাদের করতে হবে বাস্তব সংখ্যা, লাভ ও ক্ষতি, এই দুটো চ্যাপ্টার থেকে আপনারা পাটিগণিত থেকে প্রশ্ন পাবেন, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা নিশ্চয়ই জানেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 নম্বর করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2 নম্বর করে। এরপরে দেখুন, বীজগণিত থেকে আপনাদের কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। সূচকের নিয়মাবলী, বহুপদী সংখ্যামালা, লেখচিত্র, উৎপাদকে বিশ্লেষণ, রৈখিক সহসমীকরণ, লগারিদম, তো এই চ্যাপ্টারগুলো থেকে আপনারা কিন্তু প্রশ্ন পাবেন। শর্ট কোশ্চেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা অর্থাৎ শর্ট কোশ্চেন বলতে সেগুলোকেই বোঝায় যেগুলো 1 নম্বর করে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। চলুন জেনে নিই এরপরে জ্যামিতি থেকে আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো করবেন। সামান্তরিকের ধর্ম, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, তো এখান থেকে আপনারা জ্যামিতিকে পেয়ে যাবেন। আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এর পরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকটা আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা দেখতে থাকুন। ওখানে আমি নাম্বার বিভাজন করে দিয়েছি পুরো 50 নম্বরে যে নাম্বারগুলো বা যে যে অধ্যায় থেকে আপনারা করতে পারবেন বা করতে হবে, কটা প্রশ্ন পাবেন সেগুলো নিয়ে বিশদে আলোচনা করেছি, তো আপনারা দেখতে থাকুন। স্থানাঙ্ক জ্যামিতি থেকে আপনারা পাবেন দূরত্ব নির্ণয়, এখান থেকে আপনারা কিন্তু প্রশ্নটা পাবেন। এরপরে দেখুন, পরিমিতি থেকে আপনাদের বৃত্তের পরিধি, এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন, এবং রাশিবিজ্ঞান, এখান থেকেও প্রশ্ন পাবেন। এই পরে আমি যেটা আলোচনা করছিলাম, করতে যাচ্ছিলাম, দীর্ঘ প্রশ্ন আপনারা কিন্তু পাবেন 50 নম্বর। আপনি একটু ভালো করে দেখবেন, এখানে আমি বিশদে আলোচনা করে দিয়েছি কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন পাবেন, সেগুলো আপনারা একটু মন দিয়ে দেখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। দেখুন, বাস্তব সংখ্যা, লাভ এবং ক্ষতি, এই দুটো অধ্যায় করলে আপনারা এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন পাবেন, কিন্তু আপনাদেরকে করতে হবে 1টি প্রশ্ন, অর্থাৎ আপনারা এখান থেকে অল্টারনেটিভ প্রশ্ন পেয়ে যাচ্ছেন। নাম্বার থাকবে 4 নম্বর। বীজগণিত দেখুন, বহুপদী সংখ্যামালা, শুধু এই চ্যাপ্টারটা করলেই কিন্তু আপনারা দুটো প্রশ্ন পাবেন পরীক্ষার খাতায়, কিন্তু আপনাদের করতে হবে 1টি, এখান থেকে আপনারা 3 নম্বর পাবেন। উৎপাদকে বিশ্লেষণ, দেখুন দুটোর মধ্যে 1টি আপনাদেরকে করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ থেকেই কিন্তু আপনারা 2টো প্রশ্ন পাবেন, কিন্তু আপনাদেরকে করতে হবে 1টি, এখান থেকেও আপনারা 3 নম্বর পাবেন। লেখচিত্র, লেখচিত্র থেকেও আপনারা 2টো প্রশ্ন পাবেন এবং আপনাদের করতে হবে 1টি, নাম্বার থাকে 4 নম্বর। রৈখিক সহসমীকরণ, এখানে সমাধানের জন্য বলেছি, এখান থেকেও আপনারা 2টো প্রশ্ন পাবেন, নাম্বার থাকে 3, অর্থাৎ আপনারা পাবেন 2টো, কিন্তু আপনাদের করতে হবে 1টি, 2টোর মধ্যে 1টি করতে হবে আপনাদেরকে।
এরপরে দেখুন বীজগণিত। বীজগণিত দেখুন রৈখিক সহসমীকরণ বাস্তব সমস্যায় যেটা প্রয়োগ আছে সেটা কিন্তু আপনারা দুটো প্রশ্ন পাবেন, করতে হবে কিন্তু আপনাদের একটি, সেখান থেকে আপনারা তিনটি তিন নম্বর পাবেন। সূচকের নিয়মাবলী, এখান থেকেও আপনারা দুটো প্রশ্ন পাবেন কিন্তু আপনাদেরকে করতে হবে একটি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আপনারা অল্টারনেটিভ প্রশ্ন পেয়ে যাচ্ছেন, এখান থেকেও আপনারা তিন নম্বর পাবেন। লগারিদম দেখুন, এখান থেকেও আপনারা দুটো প্রশ্ন পাবেন, সেখান থেকে আপনাদেরকে করতে হবে একটি প্রশ্নের, হ্যাঁ একটি প্রশ্নের উত্তর করতে হবে, সেখান থেকেও আপনারা আপনারা তিন নম্বর তুলতে পারবেন। এরপরে দেখুন আমি জ্যামিতির দিকে চলে যাচ্ছি। জ্যামিতিটা এটা তিনটে ভাগে বিভক্ত, আপনারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। উপপাদ্য, উপপাদ্যের প্রয়োগে জ্যামিতিক সমস্যা, আর সম্পাদ্য। অর্থাৎ উপপাদ্য পাবেন, উপপাদ্যের প্রয়োগ পাবেন এবং সম্পাদ্য পাবেন। উপপাদ্য থেকে আপনারা দুটো উপপাদ্য করতে হয় আপনাদেরকে, সরি দুটো উপপাদ্য আপনাদের পরীক্ষায় আসবে কিন্তু আপনাদের করতে হবে যে কোনো একটি উপপাদ্য, এখান থেকে আপনারা পাবেন চার নম্বর। উপপাদ্যের প্রয়োগটা দেখুন, এখান থেকেও আপনারা দুটো প্রশ্ন পাবেন কিন্তু আপনাদের করতে হবে একটি প্রশ্ন, এখানে আপনারা তিন নম্বর পাবেন। এরপরে দেখুন সম্পাদ্য, সম্পাদ্য থেকে আপনারা দুটো প্রশ্ন পাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের করতে হবে একটি প্রশ্ন, নাম্বার থাকে চার নম্বর। বন্ধুরা আপনাদের আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আমার দুটো সিলেবাস দেখছেন, অর্থাৎ একটি নাম্বার বিভাজন অনুযায়ী আর একটি অধ্যায় অনুযায়ী যে সিলেবাস যেটা আজকের করছি, এই দুটো যারা কম্বিনেশন করবেন তারা আশা করছি সিলেবাসটা আপনাদের নাগালের মধ্যে চলে আসবে, এবং আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন, বোঝার কোনো অসুবিধা হবে না। যদি তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। যে কথা বলছি স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে আপনারা দুটোর মধ্যে একটি করতে হবে আপনাদেরকে, অর্থাৎ দুটো প্রশ্ন আসবে, আপনাদের করতে হবে একটি প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে আপনারা তিন নম্বর পাবেন। পরিমিতি দেখুন, তিনটির মধ্যে দুটি, অর্থাৎ ভালো করে মাথায় নেবেন, এখানে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন তিনটি কিন্তু আপনাদের করতে হবে দুটো, এখান থেকে আপনারা নাম্বার পাবেন ছ নম্বর, অর্থাৎ প্রত্যেকটির মান তিন নম্বর করে। রাশিবিজ্ঞানে দেখুন, রাশিবিজ্ঞান থেকে আপনারা দুটো প্রশ্ন পাবেন কিন্তু আপনাদেরকে করতে হবে একটি প্রশ্ন, সেখান থেকে আপনারা চার নম্বর পাবেন। তো আজকের সিলেবাস কিন্তু এখানেই শেষ হলো। অভিভাবকরা দেখেন তাহলে আশা করছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে পারবেন, আর যদি কোনো শিক্ষার্থী দেখে থাকো তাহলে তোমরা কমেন্ট করো আমাকে এখান থেকে বুঝতে পেরেছো কি না, যদি না বুঝতে পারো তাহলে আমি বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আপনারা সঙ্গে থাকুন, আগামী পর্বগুলোতে বিভিন্ন টাইপের প্রশ্নের উত্তর বা বিভিন্ন ধরনের কিছু ভিডিও আসতে চলেছে, তার থেকেও খুব গুরুত্বপূর্ণ যেটা, আপনাদের এই থার্ড ইউনিট টেস্টের সাজেশানটা আশা করছি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যেহেতু আপনাদের এখনও হাতে অনেকটা সময় আছে, একদম তাড়াহুড়ো করবেন না, আপনারা ধীরে ধীরে এগিয়ে যান, ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকুন, ধীরে ধীরে রিভাইজ করতে থাকুন। এখন যেহেতু লকডাউন চলছে বাড়িতে থেকে প্র্যাকটিস করুন, এবং চ্যানেলের সঙ্গে থেকে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতেও পারেন, এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেমও আসবে সেগুলো সলভ পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই আমি নিয়ে আসছি ডেলি জিকের ক্লাসগুলো, সেখানে আপনারা ডেলি জিকের ক্লাসগুলো করতে পারেন, কারণ আমি যে জিকেগুলো নিয়ে আলোচনা করব সাধারণত চাকরির পরীক্ষায় সেগুলো এসে থাকে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য, নমস্কার আজকের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির ভেতরে থাকবেন, ধন্যবাদ, নমস্কার।